প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের তোমাদের সিভিল কনস্ট্রাকশন শপের এবং কাজের ব্যবহারের যে টুলস এবং ইকুইপমেন্টস এবং যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে যে ব্রিক হ্যামার, যে এটা ইট কাটা এবং ইটের গাঁথনির কাজে ব্যবহার করা হয়, ব্রিক হ্যামার ইট কাটার কাজে ব্যবহার করা হয়, ক্লো হ্যামার তার কাটা লাগানো এবং উঠানের কাজে ব্যবহার করা হয়, সফট হ্যামার টাইলসের কাজে ব্যবহার করা হয়, ম্যালেট কাঠের কাজে ব্যবহার করা হয়, এরপরে আছে সিজেল, বিভিন্ন ধরনের সিজেল আছে, কংক্রিট কাটার কাজে ব্যবহার করা হয় কোল্ড সিজেল, এটা বিভিন্ন ধরনের হয়। এটাও কোল্ড সিজেল। গাঁথনির কর্ণি ট্রাওয়েল, ইংরেজিতে এটাকে ট্রাওয়েল বলে, কর্ণি প্লাস্টার ট্রাওয়েল, এটা হলো জয়েন্টার, ইটের দুইটা জয়েন্টের মধ্যে যে জোড়া দেওয়া সেখানে ব্যবহার করা হয় জয়েন্টার কর্ণি, যে প্লাস্টার কাজে ব্যবহার করা হয় উষা কাঠের এটা। এরপরে আরেকটা আছে নেট সিমেন্ট ফিনিশিংয়ের জন্য আছে স্টিল উষা। হ্যাকস লোহা কাটার কাজে ব্যবহার করা হয়, হ্যান্ড স কাঠ কাটার কাজে ব্যবহার করা হয়, মাটাম বা ট্রাই স্কোয়ার সমকোণের কাজে ব্যবহার করা হয় মাটাম, স্পিরিট লেভেল সমতল করার কোর্স নির্মাণ পৃষ্ঠ সমতল করার কাজে ব্যবহার করা হয়, ওলন প্লাম্ব এটা ভার্টিক্যাল বা খাড়া সমতল আছে কিছু সোজা আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য দেখা হয়, ফিতা বা টেপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়, এটা ছোট অর্থাৎ ছোট বড় পরিমাপ আর এটা ছোট পরিমাপের জন্য ব্যবহার করা হয়, সুতা বা লাইন যেটা সিভিল কনস্ট্রাকশন কাজের একদম খুবই দরকারি জিনিস, যেটা সর্বক্ষণিক বা ইটের গাঁথুনি বা সব সমতল করার কাজে ব্যবহার করা হয়। এরপর আছে রড বেন্ডার, রড সোজা করা এবং কাজে ব্যবহার করা হয়, শাবল মাটি কাটার কাজে ব্যবহার করা হয়, ব্রিক কাটার ইট কাটার কাজে ব্যবহার করা হয়, স্লেজ হ্যামার কোনো ভারী বস্তু কাটার কাজে ব্যবহার করা হয়, ক্রোবার তার কাটা উঠানের এবং কোনো কিছু সমতল করার কাজে ব্যবহার করা হয়, রোলার রং পেইন্টিং কাজে ব্যবহার করা হয়, রং দেওয়ার জন্য ডিস্টেম্পার প্লাস্টিক পেইন্ট ব্যবহার করার জন্য এগুলো দেওয়া হয়, ব্রাশ যেখানে রোলার ব্যবহার করা যায় না সেখানে ব্রাশ দিয়ে রং করতে হবে। এরপরে আসছে সেফটি টুলস, সেফটি গগলস নির্মাণ কাজে কাজ করার জন্য ব্যবহার করা হয়, এটা হ্যান্ড গ্লোভস নির্মাণ কাজ করতে গেলে হাতে সমস্যার জন্য এটা ব্যবহার করা হয় তাদের নিরাপত্তার জন্য, ফেস মাস্ক ধুলাবালির থেকে মুক্ত থাকার জন্য ব্যবহার করা হয়, সেফটি হেলমেট নিরাপত্তাজনিত কারণে ব্যবহার করা হয়। এরপর আছে টাইলস কাটার, ইলেকট্রিক টাইলস কাটার ম্যানুয়াল টাইলস কাটার।
র্যামার বা দুরমুজ মাটি কম্প্যাক্ট করার কাজে ব্যবহার করা হয়। কড়াই বা প্যান মশলা আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। বাকেট বালতি পানি আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। স্পেড কোদাল মশলা মিশানোর কাজে ব্যবহার করা হয় বা মাটি কাটার কাজে ব্যবহার করা হয়। পাট্টা মশলা বা প্লাস্টার সমতল করার কাজে ব্যবহার করা হয়। বেলচা মশলা মিশানোর কাজে ব্যবহার করা হয়। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সিভিল কনস্ট্রাকশন শপের যে যন্ত্রপাতি সম্পর্কে এবং টুলস ইকুইপমেন্ট সম্পর্কে যে ব্যবহার সম্পর্কে আমরা জানলাম, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।